সর্বপ্রথম আমি আমার সারা বাংলার ভিআরপি বন্ধুদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ধন্যবাদ। আমরা সবাই জানি অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত নিউজিল্যান্ড দেশে কয়েক মাস আগে একটি সন্ত্রাসবাদী হামলা ঘটে গিয়েছিল মসজিদের মধ্যে এবং সেখানে 50 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া কয়েক বছর আগে ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত মায়ানমার এ বেশ কয়েক মাস ধরে রোহিঙ্গাদের উপর অত্যাচারও হয়েছিল। ফলে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে আমি একটি কবিতা রচনা করেছি। কবিতার নাম নোবেল কার, সেটা আবৃত্তি করে শোনাচ্ছি। ধর্মে কর্মে মধ্যে বিরোধ বহুদিন ধরে, তার ওই রেশে ভক্ত মরে মসজিদের ওই ঘরে। মরল সেদিন জনা 50 নামাজ পড়তে গিয়ে, শরীর রক্ত ভেসে গেল নীরব নদী দিয়ে। ধর্মের নামে অন্ধ হয়ে আঘাত হানে তারা, বুদ্ধিহীনা হয়ে পাগল ছুটে চলে যারা। মরল 50 এলো শত ব্যাখ্যা শুনে শুনে, ঘৃণার তরে ভাসলে তুমি তুমি হিংস্র খুনে। নোবেল পেয়ে মারছে মানুষ বেঁচে সুখী সব, শান্তি সঙ্গ খাপটি মেরে বলছে তাকে ধব। আবার দেখো উল্টো দিকে যে সিন্ডা এক নারী, পায়নি নোবেল হয়নি অন্ধ করছে পাইচারি। চলছে ছুটে কান্না মুখে স্বজন হারার পরে, ব্যথার সুরে সালাম দিয়ে ইসলামের ওই ঘরে। বরখা পরে অশ্রু চোখে শান্ত সুরে বলে, নির্ভয়ে সব কর্ম করো মোদের দেশের কোলে। তোমরা মোদের ভাইয়ের মতো কান্না নয় আর, খুনের বিচার করব মোরা পাবে না ওই পার। শুনে সবাই মুগ্ধ হলো ধন্য ধন্য করে, জেসিন্ডা যে শ্রেষ্ঠ রূপক বিশ্ব চরাচরে। পারে না কেন নেতা সবে এমন পথে যেতে, গদির লোভে কেমন করে যাচ্ছে ধ্বংসে মেটে। জীবন ধারার খানিক্ষণে পরকে যদি মারি, ইতিহাসের পাতায় তবে তিক্ত পাল্লা ভারী। এখানে জেসিন্ডা বলতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের কথা বলা হয়েছে।